আসসালামু আলাইকুম বন্ধুরা, জুলিয়েট কুকিং চ্যানেলের আরেকটি নতুন পর্বে আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমিও খুব ভালো আছি। আমি এবারে একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি। শীতের সবজি শিম এবং নতুন আলু দিয়ে রুই মাছের ঝোল। আশা করি এই রেসিপিটি আপনাদেরকে ভালো লাগবে। রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন পরিবার ও বন্ধুদের সাথে, এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে দেবেন নিত্য নতুন ভিডিও সবার প্রথম আপডেট পাওয়ার জন্য। অনুরোধ রইল শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা অবশ্যই পুরো দেখবেন। তো চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপিটি। বিসমিল্লাহিরাহমানিরাহিম। এখানে আমি 4 পিস রুই মাছ নিয়ে নিয়েছি এবং হলুদ লবণ নিয়ে মাখিয়ে নিয়েছি। এখানে আমি এবার গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। এদিকে আমি নিয়েছি একটা কড়াই, দিয়ে দিচ্ছি এখানে 3 টেবিল চামচ সাদা তেল। তেলটা একটু গরম হয়ে গেলে এখানে আমি 200 গ্রাম শিম নিয়ে নিয়েছি এবং ভালো করে কেটে এবং ধুয়ে নিয়েছি। এভাবে কেটে নিয়েছি আমি। এবার আমি দিয়ে দেব একটু লাইট গোল্ডেন ব্রাউন করে, কিন্তু আমি ভেজে নেব শিমগুলোকে। এভাবে নেড়ে চেড়ে কিন্তু ভেজে নিতে হবে। দেখুন আমার কিন্তু ভেজে নেওয়া হয়ে গেছে শিমগুলো। এবার আমি একটা পাত্রে তুলে নেব। দেখুন তুলে নিয়েছি। ওই কড়াইয়ে আমি দিয়ে দিচ্ছি 2টা মিডিয়াম সাইজের আলু, 200 গ্রাম হবে, আমি কেটে নিয়েছি এইভাবে এবং ধুয়ে ভেজে নিলাম। এই দেখুন তুলে নিয়েছি। এবার আমি একটা কড়াই নিয়েছি, দিয়ে দিলাম 3 টেবিল চামচ সাদা তেল। এবার তেলটা একটু গরম হয়ে গেলে দিয়ে দেব 2টা মিডিয়াম সাইজের অনিয়ন, মানে পেঁয়াজকে এভাবে স্লাইস করে কেটে নিয়েছি আমি, দিয়ে দিলাম। এবার আমি পেঁয়াজটাকে 30 থেকে 40 সেকেন্ড আমি ভালো করে একটু ভেজে নেব। 30 থেকে 40 সেকেন্ড ভেজে নেওয়ার পর এবার আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা রসুন পেস্ট। আদা রসুনটাকেও আমি 20 থেকে 30 সেকেন্ড একটু ভেজে নেব, যাতে কাঁচা গন্ধটা আদা রসুনের চলে যায়। এই দেখুন ভেজে নিয়েছি। এবার দিয়ে দিলাম একটা বড় সাইজের টমেটো আর স্বাদমতো লবণ দিয়ে দিয়ে এবার আমি এবার ভালো করে একটু টমেটোটাকে সেদ্ধ করে নেব। 2 মিনিট ধরে সেদ্ধ করে নিয়েছি। এই দেখুন টমেটো পেঁয়াজ থেকে তেল আলাদা হতে লেগেছে। এবার শুকনো উপকরণ অ্যাড করব। দিয়ে দিলাম 1 টেবিল চামচ জিরে ও ধনে গুঁড়ো, 1/2 টেবিল চামচ লাল লঙ্কা গুঁড়ো, 1 টেবিল চামচ হলুদ গুঁড়ো, 1/2 টেবিল চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এতে কোনো ঝাল হয় না, এটা শুধু কালারের জন্য দিলাম। এবার সামান্য পরিমাণ পানি অ্যাড করে আমি মশলাটাকে আরও 2 থেকে 3 মিনিট আমি ভালো করে আমি কষিয়ে নেব। আমি ঢাকনা দিয়ে থেকে 2 মিনিট ধরে মশলাটাকে কষিয়ে নিয়েছি। দেখুন মশলা কিন্তু একদম ভালোভাবে না কষালে কিন্তু রান্নার টেস্ট একদম আসে না। মশলা কষানো হয়ে গেছে। এবার আমি ফ্রাই করে নেওয়া আমি শিম ও আলু দিয়ে দিলাম, এবং আমি শিম আলুকে আরও 2 থেকে 3 মিনিট আমি ভালো করে কিন্তু কষিয়ে নেব। রান্না আপনি যত ভালো করে কষিয়ে রান্না করবেন ততই কিন্তু রান্নার টেস্ট আসে, এটা আপনাদেরকে মাথায় রাখতে হবে। আমি কিন্তু যখনই রান্না করি আমি এইভাবেই কিন্তু মশলা কষিয়ে রান্না করি এবং ভালো করে কিন্তু আরও বেশি করে কষাই। এবার দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ পানি এবং ভালো করে আমি এবার মিক্স করে দেব। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে 3 মিনিট রান্না করব। ফিরে এলাম 3 মিনিট পর। 3 মিনিটের মধ্যে কিন্তু যেহেতু আমার শিম আলু ভাজা ছিল তাই সেদ্ধ হতেও কিন্তু বেশি টাইম লাগে না। এবার আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছের পিস। আমি আমাদের পরিমাণ অনুযায়ী মাছের পিস নিয়েছি। আপনাদের পরিবারে যদি সদস্য বেশি থাকে সেই অনুযায়ী আপনারা নিতে পারেন। এবার আমি ভালো করে একটু হালকা হাতে মিক্স করে নেব। আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে আরও আমি 5 মিনিট ধরে রান্না করব। এই দেখুন ফিরে এলাম 5 মিনিট পর। আমার রান্না কিন্তু একদম শেষের দিকে। এবার আমি দিয়ে দিলাম 1 টেবিল চামচ গরম মশলা গুঁড়ো,
আর 2 টেবিল চামচের মতো দিয়ে দিলাম ধনেপাতা কুচি। শীতের টাইমে ধনেপাতা কুচি যদি কোনো রান্নাতে না দেওয়া হয় এটার কোনো হয়ই না। এবার আমি ভালো করে হালকা হাতে নেড়েচেড়ে নিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব, আরো 1 মিনিট আমি হাই ফ্লেমে কিন্তু ফুটিয়ে নেব। এই দেখুন আরো 1 মিনিট পর আমি ফিরে এলাম, দেখতেই পাচ্ছেন রান্না কিন্তু একদম আমার কমপ্লিট। এবার আমি ভালো করে একটু নেড়েচেড়ে নিলাম, গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব এবং আমি ঢাকনা দিয়ে ঢেকে আমি 5 মিনিট রেস্ট রেখে দেব, স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। ফিরে এলাম 5 মিনিট পর, এবার আমি সার্ভ করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কত সহজে তৈরি হয়ে গেল একটা অসাধারণ একটা রেসিপি। আমি একটু উপর থেকে আমি ধনেপাতা কুচি আমি ছড়িয়ে দিলাম, দেখুন কত সুন্দর হয়েছে, দেখেই ইচ্ছা করছে যে খেয়ে নিই। আমি যখন এটা খেয়েছিলাম আমারও খুব সত্যি ভালো লেগেছিল, এটা আমার কাছে একটা নতুন রেসিপি। এর আগে কোনোদিন কিন্তু আমি সিমানো দিয়ে মাছ রান্না করে খাইনি, এবারই কিন্তু আমি প্রথমবার রান্না করলাম। আশা করি আজকের এই রেসিপিটি আপনাদেরকে ভালো লাগবে। আজকের রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন পরিবার ও বন্ধুদের সাথে, এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে দেবেন নিত্য নতুন ভিডিও সবার প্রথম আপডেট পাওয়ার জন্য। ফিরে আসবো আবার কোনো নতুন রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।